হ্যালো ভিউয়ার্স, আমি আজকে তোমাদের ভয়েস এডিটিং শেখাবো। আমি যেভাবে ভয়েস এডিট করি তার জন্য তোমাদের লাগবে হচ্ছে ক্যাপকাট অ্যাপস, এবং তোমাদের আগে একটা ভিডিও তৈরি করে নিতে হবে। ক্যাপকাট আসার পরে আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এবার আসল ভয়েসটা শুনবো। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয়তো বদলে যায়, না হয় অন্য কারো হয়ে যায়। ভয়েসটা একদমই বাজে শোনা যাচ্ছিল, চারিদিকের সাউন্ড শোনা যাচ্ছিল, এজন্য আমাদের নতুন করে ভয়েস দিতে হবে এই রেকর্ড অপশন থেকে। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয়তো বদলে যায়, না হয় অন্য কারো হয়ে যায়। ভয়েসটা দিয়ে দিলাম। এবার এই ভয়েসটার ভলিউমটা ফুল করে দিতে হবে, ভলিউম 1000% দিলাম। তারপরে রিডাক্ট নয়েজ দিতে হবে। জিনিস বেশি দিন থাকে না, হয়তো বদলে যায়, না হয় অন্য কারো হয়ে যায়। এরপর অরিজিনাল ভয়েসটা এক্সট্র্যাক্ট অডিও অপশন থেকে বের করে এনে দুইটা ভয়েস মিলাতে হবে। মিলানো হয়ে গেলে ওই ভয়েসটা ডিলিট করে দিতে হবে, পরে যেটা দিলাম ওইটা রেখে দিতে হবে। তারপরে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য মেমোরি থেকে আমি মিউজিকটা সিলেক্ট করে নেব। একটা মিউজিক সিলেক্ট করে নিলাম। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয়তো বদলে যায়, না হয় অন্য কারো হয়ে যায়। এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিকের বাড়তি অংশগুলো কেটে দিতে হবে, বা আপনি যেটুকু রেখে দিবেন সেটুকু রেখে দিবেন। এবং ভিডিওর বাকি অংশটুকু বড় করার জন্য আমি স্পিডটা কমিয়ে দেব স্লো করার জন্য। ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এবার আমি যখন যখন কথা বলবো তখন মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাউন্ড কমিয়ে দেওয়ার জন্য আপনি ওইখানে টিক চিহ্ন দিয়ে নেবেন। এইভাবে আপনি টিক চিহ্ন বসিয়ে দিবেন। দেওয়ার পরে যে অংশে ভয়েস থাকবে ওই অংশে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিলাম। এভাবে পুরোটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমিয়ে দিলে শুনতে ভালো হবে। হয়ে গেছে আমার সাউন্ড কমিয়ে নেওয়ার। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয়তো বদলে যায়, না হয় অন্য কারো হয়ে যায়। দেখুন এখন ভয়েসটা অনেক সুন্দরভাবে হয়েছে। তারপরে ভিডিওটা সেভ করে নেব। হয়ে গেল আমার ভয়েস এডিট করা। সবাই এভাবেই ভয়েস এডিট করবেন, আমি এভাবেই করে থাকি। ধন্যবাদ সবাইকে।